আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই ভিডিও তুমি যে বিষয়ে এখন কথা বলবো অনেকেই আমার এই ভিডিওটা দেখে আমাকে বল বুঝে আছেন বা অনেকেই আমার ভিডিওতে নেগেটিভ মন্তব্য করেছেন অনেক ভাই আমাকে না জেনে আসলে একটু নেগেটিভ মন্তব্য করেছেন বা পার্সোনালি মেসেজ করেছেন ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে মানে আমি দেশে যাওয়ার আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে সেগুড়িদার সোশিয়ালে বিগ আপডেট এসেছে নতুন একটা পরিবর্তন এসেছে যেটা আমাদের জন্য ভালো দিক আমার আসলে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে স্পেনে বাংলাদেশি কমিউনিটি যাতে উপকারে আসে এই ধরনের কিছু ভিডিও আমি সবসময় দিয়ে থাকি এটাতে আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই আমি যেটা সঠিক বা যেটা করলে আমাদের বাংলাদেশিদের ভালো হবে আমি ওই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি সম্ভবত দুই আড়াই মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সেগুড়ি দ্য সোসিয়ালের একটা আপডেট এসেছে যেটা আগে আমরা চার ঘন্টা কাজ করল দুই দিনে গিয়ে আমাদের বর্তমানে হচ্ছে আপনি যদি চার দিনে মানে আপনারা যদি কাজ করেন এখন ডেইলি দা কমপ্লিট হিসাবেই ধরে নেওয়া হবে তবে এইটা পারোর জন্য প্রযোজ্য নয় পারোর জন্য কিন্তু আপনাকে ওই যদি আপনি চার ঘন্টা কন্টাকে কাজ করেন তাহলে চার ঘন্টাই হিসাব করা হবে এটা প্রযোজ্য হচ্ছে কুবিলা সিওনের জন্য বা ফ্যানসিওনের জন্য যে মিনিমাম একটা সময়ের দরকার যে আপনারা স্পেনে মিনিমাম পনেরো বছর কাজ করেছেন পনেরো বছর আপনার কন্ট্রাক্ট গেছে ওইটার জন্য এটা কাউন্ট হবে যেমন পনেরো বছর পুরা পূরণ করতে আগে যারা আমরা চার ঘন্টায় কাজ করছি তাদের মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর লেগে যেত তারপরে ওই চার ঘন্টা করে করার কারণে দুই দিনে একদিন যোগ হতো বিদ্যালয় পড়ালে বিশ বছরের উপরে কাজ করলে সেটা পনেরো বছর পর্যন্ত পৌঁছত কিন্তু এখন সেটা হচ্ছে আপনি যদি চার ঘন্টায়ও কাজ করেন ধরেন পুরা বছরে এই বছর চার ঘন্টা ঘন্টাকে কাজ করছেন তাহলে ছয় মাস কিন্তু আপনার কাউন্ট হবে না ওই এক বছরেই কাউন্ট হবে পুরা বছরটাই কাউন্ট হবে আপনার কুবিলা জন্য বা ফ্যান সিয়নের জন্য তাছাড়া অনেকে আছে ইনক্যাপাসিটার পারমানেন্টের জন্য যে অনেক সময় দেখে গেছে অসুস্থ হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তো সেটার জন্য ইনক্যাপাসিটার পারমানেন্টের জন্য আপনি এটা আপনার ধরে নেওয়া হবে আপনি যদি চার ঘন্টায় কাজ করে থাকেন তাহলে চার ঘন্টা একদিন ধরে নেওয়া হবে তো আমি আসলে ভিডিওটা মেড করতাম না এখন ভিডিওটা বানাইতেছি এই কারণে একজন ভাইয়ের কমেন্ট দেখেছি আর একজনে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ভাই আপনি আমাদেরকে বিভ্রান্ত কেন করতেছেন ভুল ভিডিও কেন বানাচ্ছেন এক ভাইকে অলরেডি আমি মেসেঞ্জারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তার বিদা ল্যাবরাল যে চার ঘন্টাটা ঘন্টা হয়েছে ওটা কিভাবে দেখবে তো আমি চিন্তা করছি আসলে এরকম অনেক ভাই হয়তো আমাকে ভুল বুঝে আছে সবাই যাতে জিনিসটা জানে কিভাবে এই জিনিসটা চেক করবে তার জন্য আজকের এই ভিডিওটা বানাতে যাচ্ছি চার ঘন্টা কন্টাকে যে একদিন কাউন্ট হয়েছে এটা আপনি বিদা ল্যাবরালে গিয়ে দেখতে পারবেন না চার ঘন্টা একদিন কাউন্ট হয়েছে এটা দেখতে হলে আপনাকে সেগুরি দাত সোশিয়ালের ওয়েবসাইটে ঢুকতে হবে কিভাবে দেখবেন এখন আপনাকে ওইটাই দেখিয়ে দিচ্ছি আপনারা এটা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন বা আপনার মোবাইলে যদি সেগুরি দাত সোশিয়ালের অ্যাপ্লিকেশন লোড করা থাকে ইনস্টল করা থাকে তাহলে ওই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অরিজিনাল ভিদা ল্যাবোরাল চেক করবেন আপনার মোবাইলে যদি সেগুরি দাত সোশিয়ালের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে তাহলে সেখানে ক্লিক করবেন সেগুরি দাত সোশিয়ালের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যে দুইটা আছে একটা লাল মার্ক করা যেটা হচ্ছে দেলা ঢুকলে আপনি কিন্তু পোর্তাল আপনার দেখতে পারবেন মানে এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকচুয়াল যে চার ঘন্টা যে আট ঘন্টা কাউন্ট হয়েছে এটা দেখতে পারবেন না এখানে ঢুকে আপনি বিদ্যালয় বরাল দেখতে পারবেন আমরা ঢুকতে হবে গ্রিনটাতে প্রেস্তাউনেস দেলা সেগুরি দেয় সোশিয়াল তাহলে আমরা এখানে ক্লিক করি আমরা এইখানে ঢুকবো একসাথে আতু সেগুরি দ্যাস সোশিয়াল আমরা এখন এখানে একসাথে দে তু সেগুরি দ্যাস সোশিয়াল তাহলে এখানে আমরা ক্লিক করলাম এখানে দেখুন প্রথমটাতে আসি আমরা ইন্টারেস আদো সি আক্টুয়াস এ নমেরো প্রফিও পয়েদেশ আক্সেদের দেশ দিয়ে আঁকি আমরা তাহলে এখানেই ঢুকবো এটা আমরা আমাদের নিজের মানে নমেরো প্রফিও এখানে ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইদেন দীপিকাতে ওকে এখানে ঢুকার পরে আপনারা এখানে ক্লাবে পিনের মাধ্যমে ঢুকতে পারবেন বা ক্লাবে পার্মানেন্টে তাছাড়া ভিয়া এস এম এস বা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে তাহলে আপনারা যদি যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে ঢুকতে পারবেন আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নাই তারা ভিআ এস এম এস দিয়ে ঢুকতে পারবেন এইখানে আপনার নেই বা দিয়ে নেই এটা বসাবেন এরপরে হচ্ছে পেশাদের নাসিমিয়ন্ত আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন নিচে হচ্ছে সেগুরি দেওয়ার সোশিয়ালে আপনার যেই নাম্বারটা দেওয়া আছে মানে সেগুলিদের সোশিয়ালের সাইটে আপনার যে নাম্বার টেলিফোন নাম্বারটা দেওয়া আছে ওইটা বসাবেন অন্য নাম্বার বসালে কিন্তু আসবে না আমি আমার দিয়ে নিয়ে এটা বসাতেছি পেশাদেনা সিমেন তো সেরো ত্রেস এখানে আমার নম্বরে তো টেলিফোনে বসাবো ওকে এখানে এখন এনবিআর এখানে একটা আমার একটা মেসেজ আসছে মেসেজ বক্সে আমি ওটা দেখে নেবো সেগুলো সোশিয়াল থেকে যে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসছে টু এটা আমি এখানে বসাতে হবে টু ওকে এন্ট্রার এই যে এখানে আমার তাহলে বুঝতে পারছেন যে আসলে কোথায় থেকে আমরা এই জিনিসটা দেখব